আমি আমার সম্মানটাকে ফেরত দিচ্ছি, আমার প্রতিবাদ স্বরূপ। আবার কি উচিত নয়, কারণ উনি সাহিত্যিক নন, আমার বিচারে উনি সাহিত্যিক নন। আমাদের মুখ্যমন্ত্রী যারা পুরস্কার দিয়েছেন তারা সব বিচক্ষণ ব্যক্তি, সাহিত্যের দিকপাল। আপনিও যখন পুরস্কার পেয়েছিলেন, আমি হ্যাঁ আমার সেটা বক্তার দিকপাল সাহিত্যের ঠিক সব ঠিক আছে, কিন্তু আমাকে ডাকলেই তো আমি নাচবো না, আমি তো আমার কোমরের জোর বলে নাচবো, আমাকে দিলেই আমি নেবো কেন, নেবো কেন, ওনার নেওয়া উচিত অবশ্যই। পার্থর পর এবার সৌগত রায়, মমতার উপরেই আস্থা। মমতা আমাদের নেত্রী, আছেন ছিলেন অনেকদিন থাকবেন, অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তরুণ সমাজে খুব জনপ্রিয় অভিষেক, এটুকুই বলা যায়। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌগত রায়, পুরনো অবস্থান থেকে কি সরে আসছেন সৌগত রায়? অনেক সময় লোকে অতীতে ভুল করে বলে সংশোধন করে, অনেকে নিজেকে সংশোধন করে, আমি আত্মনিয়ন্ত্রণের পক্ষে, এবিপি আনন্দে বলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। অতীতে করে থাকলেও বর্তমানে এ নিয়ে আমার কোনো মতামত নেই। কেন না, দল যা ঠিক করবে সবাই মিলে তাই হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের নেত্রী আছেনই, ছিলেন, আছেন এবং আমার ধারণা থাকবেন অনেকদিন। আর অভিষেক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তিনি খুব জনপ্রিয়, বিশেষ করে তরুণ সমাজের কাছে, এই পর্যন্তই বলা যায়। অতীতে বলে থাকতে পারে, অনেক সময় লোকে অতীতে ভুল করে বলে নিজেকে সংশোধন করে, আমি এই ব্যাপারে আত্মনিয়ন্ত্রণের পক্ষপাতী। যদি ভুল করে থাকে আমি যাই না। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নিহত কর্মীদের পরিজনদের নিয়ে রাজভবনে বেনজির দরবার বিজেপি, রানী রাসমণি অ্যাভিনিউয়ের ধর্ণা মঞ্চ থেকে রাজভবনে গিয়ে স্মারকলিপি। राज्यपाल की हैसियत से प्रथम सेवक होने के नाते मेरा आग्रह रहेगा कि राजनीति से ऊपर उठकर दलगत राजनीति को दरकिनार करते हुए सभी को राहत का मापदंड एक तरीके का होना चाहिए, एक नजर का होना चाहिए। रामपुर हाट में तीव्र गति से राहत देना एक अच्छी बात है, पर दूसरी तरफ बिल्कुल नजरअंदाज करना, कोई पूछ नहीं करना, यह शासन पर सही टिप्पणी नहीं है। मैं इसका अध्ययन कर माननीय मुख्यमंत्री से चर्चा करूंगा, संबंधित व्यवस्था में दखलअंदाजी भी करूंगा, और मेरा प्रयास रहेगा कि पीड़ित परिवारों को अतिशीघ्र सहायता मिले। जो रामपुर हाट में किया गया है वो इन परिवारों के साथ भी किया जाए, और जहां तक न्यायिक व्यवस्था का मामला है, अनुसंधान का मामला है, जो जानकारी मुझे दी गई है, आई हैव टेकन नोट ऑफ इट, आई शैल लुक इन टू इट एंड डू द नीडफुल।